গাছ আছে, বাড়ির গাছের তাল আজকে কেটে নিয়ে আসা হলো, এবার বাড়ির থেকে কেটে খাওয়া হবে, সবাই মিলে খাবো। এতদিন তো কিনে কিনে খাওয়া হয়, আজকে একদম গাছের, বাড়ির গাছের তাল কেটে নিয়ে একবারে। হ্যাঁ কেটে নাও তো, কেটে খেতে বাড়ির জিনিস খেতে মজাই আলাদা। আমি ছাড়িয়ে দিই, তোমরা বসে বসে শুধু খাও, দেখো কেমন মজা লাগে। তুই একটা দাঁত দিয়ে ছাড়া তো, বাড়ির গাছের তাল খেতে যেয়ে বেতালে পড়ে গেছি বাবা। আমরা খাবো না বাড়ির গাছের তাল। এই যে জল বেরিয়ে যাচ্ছে, বড় কষ্টে ছাড়িয়েছি। ও বাবা, এটা উঠে গেছে, এই দেখো উঠে গেছে, এই যে এই যে উঠে গেছে, আমিও খাবো এটা, এই দেখো এই দেখো। যাই হোক, আমরা এত খাটাখাটনির ফল কিছু হলেও একটু পেয়েছে, এই যে এখন উঠে যাচ্ছে, এই যে এই যে শ্বাস বাবা, অবশেষে শ্বাস বের করতে পেরেছি। খাও খাও, আরামে তো কিনে খেলে তো আরামে কাটা তাল কিনে নেও, খাও ওমা নেও, একটু কষ্ট করে খাই, দেখি কেমন মজা, কষ্টের ফল আবার ভালো লাগে। এবার তো ছুলতে আবার আর এক তাল খাও, মানে তাল কে খাই, এত কষ্ট করে, এত কষ্ট করে বের করা হলো, তারপরে আবার আর কষ্ট করে ছাড়াতে হবে, খেতে তো ঝামেলা নেই, খেতে তো বা আমাকে বলেছে আমি দশটা দেয়, আমি দশ বারে খেয়ে নেব, দশ বারে খাবো, একবারে খেয়ে নেব, একবারে খাবো। এই যে দেখো জল গুলো সব বেরিয়ে গেল, তাল দারুন খেতে কিন্তু হেবি মিষ্টি। এই যে এটার আর চোচা ছাড়াতে পারছি না, চোচা শুধু খেয়ে নি, কচি তো তাই না, সত্যি সত্যি খেয়ে নিল গরু গরু।